নমস্কাৰ প্ৰিয় দৰ্শক মই পাৰ্থ বৰা আমাৰ এই বিশ্লেষণৰ শীৰ্ষক ৰঙাসিং সাৱধান ৰঙাসিং সাৱধান হবৰ হল কাৰণ ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে অহা মাৰ্চৰ 9 তাৰিখে অৰুণাচল প্ৰদেশৰ এক অনুষ্ঠানত মুকলি কৰিব বা দেশবাসী অৰ্পণ কৰিব সেলা পাছ টানেল আৰু সেলা পাছ সুৰংগ দেশবাসীক অৰ্পণ কৰাৰ পিছতে টাৱাং সীমান্ত হৈ পৰিব মাত্ৰ ৰিং এটাৰ বাদ আৰু এই যি সেলা পাছ এই সেলা পাছক এক প্রকার অভিযান্ত্রিক চমৎকার ইঞ্জিনিয়ারিং মার্ভেল বলে কোব লাগিব বর্ডার রোডস অর্গানাইজেশনের যে বর্তক প্রকল্প সেই প্রকল্পে 2019 সনের ফেব্রুয়ারি মাহরপা এই যে সুরঙ্গ এই সুরঙ্গ নির্মাণ করে আইসে অত্যাধুনিক যে প্রযুক্তি সেই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই সুরঙ্গ নির্মাণ করার ক্ষেত্র বিশেষক যুক্ত নিউ অস্ট্রিয়ান টানেল মেথড আছে নিউ অস্ট্রিয়ান টানেল মেথড ব্যবহার করে এই টানেল নির্মাণ করা হয়েছে হিমালয়ের বুকুভেদি এই সুরঙ্গ নির্মাণ করা হয়েছে সুরঙ্গর দৈর্ঘ্য প্রায় 11.3 কিলোমিটার মূলত দুটা সুরঙ্গ নির্মাণ করা হয়েছে আর এই দুটা সুরঙ্গয় সুচল করব যাতায়াত টাওয়াংলে 1962 চনের 20 অক্টোবর তারিখে প্রায় 3-5 হাজার চীনা সেনায় অনাধিকৃতভাবে টাওয়াংত প্রবেশ করেছিল টাওয়াং সীমান্তদি ভারতবর্ষত প্রবেশ করেছিল ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ অরুণাচলত প্রবেশ করেছিল আর অরুণাচলত প্রবেশ করে সংঘাত লিপ্ত হয়েছিল ভারতীয় সেনারে আর সেই চীনা সেনা আহি বোম দিলা পাইছিলহি আর প্রায় 31 দিনের পিছত অর্থাৎ নভেম্বরের 20 তারিখে একপক্ষীয়ভাবে চীনা সেনায় যুদ্ধ বিরতি ঘোষণা করে ঘুরি গৈছিল সেই সময়ত কিন্তু টাওয়াংর যে যাতায়াত ব্যবস্থা সেই যাতায়াত ব্যবস্থা সুচল নাছিলে বিশেষক সেনা আর সেনার সামগ্রী তাৎক্ষণিকভাবে নিমিষতে টাওয়াংলৈ লৈ যোৱাত কিছু অসুবিধা সেই সময় সৃষ্টি হয়েছিল কিন্তু সেই দিন আর নাই সেই দিনের অবসান ঘটিছে এতিয়া যে বালিপাড়া চারিদুয়ার হয়ে যে টাওয়াংর দূরত্ব সেই দূরত্বত প্রায় 1 ঘণ্টা হ্রাস পাব আর প্রায় 10 কিলোমিটার দৈর্ঘ্যর দিকে 10 কিলোমিটার কম হব যেতিয়াই তেনে ধরনের জরুরিকালীন অবস্থা আহে সেই যে রাস্তা নতুনক নির্মাণ করা হয়েছে রাস্তা আর যে সেলা পাছর যে সুরঙ্গ 11.3 কিলোমিটার দৈর্ঘ্যর সুরঙ্গ এই সুরঙ্গয়ে যাতায়াত ব্যবস্থা সুচল করব কেবল সেনাবাহিনীর কারণেই নয় সমান্তরালক যে সকল অসামরিক লোক আছে সিভিলিয়ান সকল আছে তেওঁলোকৰ কারণেও যাতায়াত ব্যবস্থা সুগম পড়ব টাওয়াংর বুমলা পাস আর অন্যান্য স্থানত ভারতবর্ষর সেনায় অতন্দ্র প্রহরীর দরে ভারতবর্ষক পহরা দি আছে যাতে চীনা সেনায় 1962 সদৃশ কোনো ধরনের ঘটনা ঘটাব নোৱাৰে তার সমান্তরালক চীন সীমান্তর সিপারে চীন দেশেও বিভিন্ন সময় তৎপরতা প্রদর্শন করা পরিলক্ষিত হয় বিশেষক সিপারে চীন দেশে চীনের পৃষ্ঠপোষকতাত চীনা সেনায় সিপারে সিটুপারে সামরিক গাঁও নির্মাণ করার কুচকাবাজ বিভিন্ন সময় পরিলক্ষিত হয় আর বিভিন্ন সময় খবর আহে বা ভারতীয় সেনার উচ্চপদস্থ বিষয়াসকলে সংবাদ মাধ্যমের সন্মুখত সদরি করে যে তৎপরতা চীনের সিটুপারে বৃদ্ধি পাইছে আর বিভিন্ন সময় স্যাটেলাইজ ইমেজ আহে যে স্যাটেলাইজ ইমেজত দেখা পোৱা যায় ভারত চীন সীমান্ত চীনের দিকে সামরিক গাঁও নির্মাণ হয়েছে অসামরিক গাঁও নির্মাণ হয়েছে আর চীনা সেনার শীর্ষ পর্যায়ের বিষয়াসকলের যে আগমন সেই আগমনও বৃদ্ধি পাইছে ইয়ার পরিপ্রেক্ষিতত ভারতবর্ষও ভারতের যে অরুণাচলের যে চীন সীমান্ত অরুণাচলের সীমান্ত তৎপরতার বৃদ্ধি করাটো সময়ের আহ্বান হয়ে পড়েছে এই যে টানেল প্রকল্প এই টানেল প্রকল্পত দুটা সুরঙ্গ নির্মাণ হয়েছে এটা সুরঙ্গর দৈর্ঘ্য হয়েছে 980 মিটার আর আনটো সুরঙ্গর দৈর্ঘ্য হয়েছে 1.5 কিলোমিটার এই মই পুনৰ কৈছোঁ এই সুরঙ্গ সমূহ অত্যাধুনিক যে ব্যবস্থা সেই ব্যবস্থা করা হয়েছে সমান্তরালক এক্সেস রোডরও নির্মাণ করা হয়েছে আর বোমদিলা আর টাওয়াংর যে দূরত্ব 171 কিলোমিটার সেই দূরত্ব যেহেতু পাহাড়িয়া রাস্তা সেই দূরত্ব 1 কিলোমিটার হ্রাস পাব পাহাড়িয়া রাস্তা হিমালয় সুরঙ্গভেদি এই এই হিমালয়ের পাহাড়ভেদি বুকুভেদি এই সুরঙ্গ নির্মাণ করবলগিয়া হয়েছে বর্তক প্রকল্প এই সুরঙ্গ নির্মাণ করেছে বর্তক প্রকল্প আরম্ভ হয়েছিল জওহরলাল নেহরু সময় 1960 চনত 1963 চনত ইয়ার তৎপরতা বাড়িছিলে আর বিশেষক ভারতীয় সেনার যে ফোর কোরর মুখ্য কার্যালয় তেজপুরত অবস্থিত মুখ্য কার্যালয় ভারতীয় বায়ুসেনার যে কার্যালয় তেজপুরের সেই সমূহ সেনার ছাউনিরপা বায়ুসেনার ছাউনিরপা টাওয়াংর যে দূরত্ব সেই দূরত্ব যথেষ্ট কমি আহিব স্ট্রেটেজিক্যালি এই যে টানেল সেই টানেল যথেষ্ট গুরুত্বপূর্ণ আর দেশবাসীক প্রধানমন্ত্রী সেই টানেল মুক্তি করে দিয়ার পিছতে ভারতীয় সৈন্যর কারণে স্ট্রেটেজিক্যালি অতি গুরুত্বপূর্ণ এক এক
এক ব্যৱস্থা মজুদ থাকিব যে ব্যৱস্থা ব্যৱহাৰ কৰি অতন্দ্ৰ পহৰীৰ দৰে যে ভাৰতীয় সেনাই ভাৰত সীমান্তক অৰুণাচল প্ৰান্তত সুৰক্ষা দি আছে এই সুৰক্ষাৰ শক্তি বৃদ্ধি পাব গতিকে ৰঙাসিনে এই মুহূৰ্তত 1962 চনৰ পৰা পিছত বহু পানী ব্ৰহ্মপুত্ৰৰ মাজেদি বৈ গৈছে ৰঙাসিনে 1962 চনৰ সদৃশ পৰিকল্পনা কৰাটো এতিয়া সপোনৰ অগোচৰ হৈ পৰিব বিভিন্ন সময়ত খবৰ আহে যদিও প্ৰযুক্তিৰ দিশৰ পৰা বহু দূৰ আগবাঢ়ি গৈছে ৰঙাসিনৰ সেনাবাহিনী কিন্তু সেনাবাহিনীৰ সিনৰ এনার্জি মরাল সেই মরাল ভারতীয় সেনার সঙ্গে কম্পেয়ারে নহয় কিছু বছর আগতে এবছর আগতে সমুখ সমর লিপ্ত হয়েছিল চীনা সেনা অনধিকৃতভাবে ভারতের সীমান্ত পার করে ভারতবর্ষত প্রবেশ করেছিল কিন্তু ভারতীয় সেনায় প্রত্যাহ্বান জানালে প্রতিহত করলে মেন টু মেন ফাইট হল আর সেই চীনা সেনার যে অভিসন্ধি সেই অভিসন্ধি সফল হব নোৱাৰিলে গতিকে এনে ধৰণৰ পৰিৱেশত যি সময়ত শত্ৰু ৰাষ্ট্ৰই বিভিন্ন সময়ত অৰুণাচলক চীন দেশে অৰুণাচলক নিজৰ অংশ বুলি দাবী কৰে বিশেষকৈ পশ্চিম অৰুণাচলৰ 90 বৰ্গ কিলোমিটাৰ অঞ্চল নিজৰ বুলি দাবী কৰে সেই সময়ত ভাৰতীয় সেনাৰ কাৰণে এই সুৰংগটো যথেষ্ট প্ৰয়োজনীয় হৈ পৰিছিলে আৰু এতিয়া সুৰংগটো নিৰ্মাণ হৈছে অত্যাধুনিক প্ৰযুক্তিৰে ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে সুৰংগটো দেশবাসীক অৰ্পণ কৰিব ফলশ্ৰুতিত আৰু সুৰক্ষিত হৈ পৰিব কেৱল অৰুণাচলেই নহয় সমগ্ৰ ভাৰত প্ৰিয় দৰ্শক এই বাতৰি এই শিৰোনাম দখল কৰাৰ কাৰণে এক বিশ্লেষণ আগবঢ়ালোঁ আপোনালোকে মন্তব্য আগবঢ়াব পাৰে আমাৰ সৈতে সংযুক্ত হ'ব পাৰে আমাৰ ইউটিউব চেনেল আৰু ফেচবুক পেজৰ যোগেদি মন্তব্য কৰিব আপোনালোকৰ মন্তব্য আমাৰ কাৰণে চালিকা শক্তি সকলো খা খবৰৰ কাৰণে দেশ বিশ্ব ৰাজ্যৰ চাই থাকিব নিউজ18 অসম নৰ্থ ইষ্ট ধন্যবাদ